তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বড় করেছেন ছিল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপরে দিনের মুজাদারা দিনের ফিকিরের মজলিসে বসার তৌফিক আলহামদুলিল্লাহ দিনকে নিয়ে অল্প সময় চিন্তা ফিকির করা 60 থেকে 70 বছর নফল ইবাদত করা কি তো বেশি দাম এজন্য দিনের থেকে শুক্রিয়া রেখে আলহামদুলিল্লাহ ভাই আমার এখানে কোনো ওয়াজ না বয়ান না কোনো বোঝা তারা আর আল্লাহ তালা উত্তম দিচ্ছেন যে তোমরা দিনের ব্যাপারে মজা করা করো তো এর দ্বারা মুমিনে ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে বিবেক বুদ্ধি দিতে তারপরও দুনিয়া এমন এক জায়গা যেখানে আসলে মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি অনেক সময় কাজ করে না কেমন যেন অকেজ অকেজ ভাব হয়ে যায় তো মজা করা করার দ্বারা তখন হোশ ফিরে আসে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে এমন অসংখ্য উপায় উপকরণ নিদর্শন ছড়িয়ে রেখেছেন যেগুলো দেখলে মানুষের দিল স্বীকার করতে বাধ্য যে এগুলোর অবশ্যই একজন বানানেওয়ালা পালনেওয়ালা চালানেওয়ালা নিয়ন্ত্রণ করানেওয়ালা আছে কিন্তু কেন জানি আমাদের চিন্তা ওই পর্যায়ে যায় না আমরা খালি এটাই দেখি এটার থেকে এটা হয় এটার থেকে এটা হয় জমিনের থেকে ফসল হয় ফসল থেকে আমার ঘরে আসে আমি খানা খাই চাকরি থেকে দোকান থেকে আমার টাকা আসতেছে এই টাকা দিয়ে বাজারে খানা খাই এই জিনিসটা চোখে পড়তেছে কিন্তু আল্লাহ তাআলা যে আরো অসংখ্য সুন্দর সুন্দর ব্যবস্থাপনা রেখে দিচ্ছেন যেখানে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না এটা যে চোখে পড়তেছে এটা আমার চোখে পড়ে এটার থেকে এটা হয় মাখলুক থেকে হয় এটা আমাদের চোখে পড়ছে কিন্তু কোনো কিছু থেকে কোনো কিছু হইতেছে না এটা আমরা ধরতে পারছি এই জন্যই মুজাকারা করা নবীরা এই জন্যই মানুষকে দাওয়াত দিতেন মানুষকে বুঝাইতেন যে দেখো আল্লাহ তালা পালনেওয়ালা আল্লাহ তালা করনেওয়ালা আল্লাহ তালা করার কথা তার মুখে পেয়েছি না তো নবীদের দাওয়াতে মানুষের মুশকিল আসবে তাই তো এত বড় সূর্যকে আল্লাহ তালা বানাইছেন আর কেউ দুনিয়াতে আজ পর্যন্ত কেউ এই কথা দাবি করে নাই যে সূর্যকে আমি বানাই তো বানানো হলো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দাবি করতে আমি আমি খালেক সমস্ত কিছু আমি বানাই সাত আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছু আমি বানাই এই বানানোর ব্যাপারে আর কেউ কোনো দাবিদার নাই তো মানুষ তো চিন্তা করতে পারে যে কি করে হলো এত বড় সূর্যকে কে বানাইল এত বড় আসমানকে কে বানাইল আমরা একটা ঘর বানাতে গেলে একটা হ্যাঁ বিল্ডিং বানাতে গেলে কত খুঁটি লাগে কত কিছু সামানপত্র লাগে এত বড় আসমানকে আল্লাহ তালা বানাইছে কত কিছু লাগলো না কত বড় বানানো বলতে আর এগুলো কি চালাইতেছেন আল্লাহ তালা এত বড় সূর্য জ্বলতেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরের সূর্য জ্বলতেছে এ জ্বালানি কোত্থেকে আসে কে জ্বালানি পৌঁছায় আমার তো ঘরে সিলিন্ডার থেকে গ্যাস আসতেছে আর গ্যাস শেষ হয়ে গেলে আগুন বন্ধ হয়ে যাচ্ছে কারেন্টে হিটার চলতেছে কারেন্ট বন্ধ হয়ে গেলে হিটার বন্ধ হয়ে যাচ্ছে নয় লাকড়ি দিয়ে আমি আগুন তৈরি করতেছি লাকড়ি শেষ হয়ে গেলে আগুন বন্ধ হয়ে যাচ্ছে সেই সূর্যের এই আগুনের যুগান্তটা কি কে এখানে আগুনের হ্যাঁ আগুন পয়দা করতেছে কে এখানে এই তাপ তৈরি করতেছে কোত্থেকে আসছে আল্লাহ তাআলা নিদর্শন যে দেখো কোনো কিছু কোনো কিছু হয় না আমি করতেছি আর কেউ দাবি করতে পারবে না যে সূর্যকে আমি জ্বালাইছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হারে কাছে থেকে যাওয়া দূরের কথা এত দূরে আমরা অবস্থান করি তারপরেও দুনিয়াতে সূর্যের আলো পড়ার কারণে হ্যাঁ তাপ পড়ার কারণে মরুভূমি হয়ে যেত খরা হয়ে যেত সূর্যের ভিতরে কি অবস্থা মোটামুটি একটা হিসাব করে বিজ্ঞানীরা জানাইতেছেন যে সূর্যের ভিতরে 3 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 ডিগ্রিতে পানি টকবক করে ফোটে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহা গলে তরল হয়ে যায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহা গলে তরল হয়ে যায় এক জায়গাতে ঢালা যাবে আর সূর্যের ভিতরে কত ভাই 3 কোটি ডিগ্রি তাও কি ওখানে কি বাইপাস এসে বলতেছে না একটা অনুমান করতে এত বড় তাপ কে তৈরি করলো ভাই আর ওই তাপ প্রতিদিন ওটাকে ধরে রাখা লাগে কে করতেছে কোথেকে এই জ্বালানির সাপ্লাই আসছে তো এটার থেকে এটা হয় আমরা দেখতেছি আর এটা কোনো কিছু থেকে কোনো কিছু হয় না এটা দেখতেছি না কেন
আসমান থেকে বৃষ্টি পড়ে, কোন শক্তি আছে এই কথা বলে যে আমি আসমান থেকে বৃষ্টি নামাইতে পারি? গতকালকেও আমাদের কেনিয়া সফর করে একটা জামাত বয়ান করতেছিল যে মেঘের পর মেঘ উড়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হইতেছে না, মেঘ মেঘে ভরা বৃষ্টি হইতেছে না। ওখানে গেলে এই কথা মনে হয় যে আসলে আল্লাহ তালার হুকুম বৃষ্টি নামে, আল্লাহ তালার হুকুম না দিলে একটা বৃষ্টি কেউ নামাইতে পারবে না, মেঘ থাকলেই বৃষ্টি হবে না, মেঘ দেখা গেলেই বৃষ্টি আসবে না, আল্লাহর হুকুম দিলে বৃষ্টি আসবে। আর বৃষ্টি নামতেছে, এই বৃষ্টিকে বন্ধ করার ক্ষমতা কারা? কেউই চাইলে সারা দুনিয়া সমস্ত মানুষ তার যোগ্যতাকে ব্যবহার করলো, আসমান থেকে বৃষ্টি পড়তেছে ঝমঝম করে পড়তেছে, তো এই বৃষ্টিকে বন্ধ করার কোনো ক্ষমতা নেই। এরকম ভাবে যদি আমরা তাকাই, আমরা দেখি তো আল্লাহ তাআলার কুদরতের নমুনা সবকে ছড়ায়, আমার আপনার শরীরে মনে ছড়ায় আছে। আমি ভাবতেছি আমি কত কিছু করি, আমি এই করি, আমি সেই করি, আমি কত কিছু করি, অথচ আমার শরীরের উপরে আমার কোনো ক্ষমতা নেই, আমার শরীরের উপরে আমার কোনো ক্ষমতা চলে না। কেউ যদি বলে আমি আর বড় হব না, আমি আর লম্বা হব না, আমি আর চওড়া হব না, চাইলেই থাকাইতে পারবে ভাই? প্রতিদিন আমার চুল বড় হইতেছে, আমার নখ বড় হইতেছে, কই আমি তো আমার চুলের বড় হওয়া বন্ধ করতে পারতেছি না, আমি আমার নখের বড় হওয়া বন্ধ করতে পারতেছি না, তো আমার শরীরে তো আমার কথা শোনা। কেউ বলবে আয় আমার সব চুল পড়ে গেল, আপনার চুল পড়া আপনি বন্ধ করতে পারেন না, তাহলে কি পারেন? তো আমরা এই জিনিসগুলো যদি চিন্তা করি যে আল্লাহ তালা কত বড় কুদরতি বলা আমার আপনার শরীরে সমস্ত কিছু আল্লাহ তালা কবজার মধ্যে, আল্লাহ তালা কুদরতি নিয়ন্ত্রণের মধ্যে। কি বলে যে ভাই আজকে তো ঘুম আসে নাই, এই কথার মধ্যে অনেক বড় হিকমত হয়ে গেছে। ঘুম এটা নিজের থেকে কিছু না, এটা আসার জিনিস, কোথাও থেকে আসে, আজকে আসে নাই এই জন্য আমি ঘুমাইতে পারতেছি, যিনি পাঠান আসলে ঘুমটা পাঠান নাই, ঘুমটা আজকে আসে না রে আল্লাহ তালার। আমরা কিন্তু আমাদের জগতের দ্বারা বলে ফেলতে কিন্তু আর ঘুমতে পারতেছি না, যে আল্লাহ এই ঘুম দেনে বলা আপনি, এই ঘুমের দ্বারা ক্লান্তি দূর করেন বলা আপনি, এই ঘুম থেকে জাগানে বলা আপনি, আমি ঘুমাইতেছি তো আমি মরে যাইতেছি, এই ঘুম থেকে কে জাগাইতেছে? আল্লাহ তালা জাগাইতেছে, যে না জাগাইতে তো জন্য আল্লাহ তালার কুদরতকে খেয়াল করা। কত বড় কুদরত বলো, মালিক কেমন মালিক, যিনি তার মালিকানার সামান্যতম অংশ কাউকে দেন না, তার হাতে সম্পূর্ণ মালিকানা ধরে রাখেন, আসমান জমিন এর মাঝখানে সব কিছুকে বানাইছেন, এর সব কিছুর মালিক তিনি, কোনো কিছুর কোনো মালিকানা বিন্দু মাত্র মালিকানা কার হাতে ছাড়েন নাই, সব কিছুর মালিকানা তার হাতে, তার কুদরত কবজার মধ্যে। এরকম মালিক ওই সমুদ্রের মধ্যে যত মাখলুকরা আছে, জঙ্গলের মধ্যে যত মাখলুকরা আছে, সকলের মালিক তিনি, তার কথা শুনতে আর কারো কথা শুনতে না, তিনি যা বলবেন তাই হবে আর কারো কথা হবে না। এরকম ভাবে আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য রহম করণে বলা তরফ করণে বলা কত বড় দয়াশীল, আল্লাহ তালা এত বড় দয়াশীল। এবং আল্লাহ তালা একটা গুণ হলো যে আল্লাহ তালা বান্দার ছোট ছোট আমলের উপরে বড় বড় বদলা দান করে, আমরা কত নাফরমানি করি তারপরে আল্লাহ তালা এগুলোকে মাফ করতেছে না, ছোট ছোট আমল করি এগুলো আল্লাহ তালা বড় বড় বদলা দেওয়ার ওয়াদা করে। সাথে একটা হচ্ছে আমরা হচ্ছে শুকর গুজার, আমরা শুকর আদায় করবো, তাদের সাকে যে বান্দার ছোট ছোট আমলের উপরে আল্লাহ তালা বড় বড় বদলা দান করে, এত মেহরবান। তো কোরআন পাকের মধ্যে নিজের পরিচয় দিচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জাহানের রব ওই আল্লাহ তালা তার প্রশংসা, আর রহমান রহিম তিনি বহুত বড় রহম আর করম করণে বলা রহিম, রহমান এবং রহিম। এরপরে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, এরকম একজন রহম করম করণে বলা রহিম আর করিম একজন বিচার দিনের মালিক হন, বান্দাকে অভয় দিতেন, বান্দা তিনি কেন পেরেশান, তুমি আমল করে আসো, ইমান বানায় আসো, ওই বিচার দিনের মালিক তো এমন এক রব হবে যিনি বহুত বড় রহমান বহুত বড় রহিম, তার রহমতের একশো ভাগের এক ভাগকে সারা দুনিয়া আমাদের বন্টন করা হয়েছে, তাতে একজন আরেকজনকে কত স্নেহ করে, কত মায়া করে, কত মহব্বত করে, আর ওই নিরানব্বই ভাগ রহমত তিনি অপেক্ষায় আছেন আমার বান্দা আসবে তারপরে আমি রহম করবো, তোমার কিসের পেরেছে
তুমি শুধু ইমানকে বানায় নিয়ে আসো, তুমি আমল করে আসো, দেখো তোমার জন্য তোমার কত বড় পদ্মা হয়ে গেছে। পরিচয় দিতেছে তুই আল্লাহ তালার সাথে সম্পর্ক বানানোর জন্য এক নেই, তুই আল্লাহ তালা আমার রব, যিনি সমস্ত কিছু সমস্ত সমস্যার সমাধান করে নেওয়া, তার কাছে কোনো অসম্ভব নাই। একজন মানুষ কখন প্রেশার পায়? যখন সে এই কথা মনে করে যে আমার এই সমস্যার আর কোনো সমাধান নাই, আমার জন্য ধ্বংস অনিবার্য, আর কোনো আমার এই থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, এই রোগ থেকে আমার কোনো মুক্তি নাই, এই বিপদ থেকে আমার কোনো উদ্ধার নাই, আমার আর কোনো উপায় নাই, যখন মানুষ মনে করে তখন সে পেরেশান পেয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে জানায় যে বান্দা আমি এমন এক রব, আমার কাছে কোনো কিছু অসম্ভব না, তুমি আমার কাছে যাও তো তোমার সব অসুবিধাকে আমি দূর করতে পারি। তো যখন কোনো বান্দা আল্লাহ তাআলার এই জাতের সাথে সম্পর্ক করে নেবে, তার দিলে বলে কোনো পেরেশানি থাকবে না। কিসের পেরেশানি? আমার যত অভাব, যত অভিযোগ, যত সমস্যা, যত প্রয়োজন, সব কিছু পূরণ করতে পারতে একজন আসে, আমার কিসের পেরেশানি? আর সারা দুনিয়ার মানুষ দিন থেকে দূরে সরার কারণে, আল্লাহ তাআলাকে না চেনার কারণে পেরেশান, হতাশ, সব কিছু থাকার পরও তার কাছে কিছু নাই, হতাশার কারণে সে নিজেকে ধ্বংস করে ফেলতে, কারণ সে মনে করতেছে আমার এই সমস্যার সমাধান করতে পারে। যদি জানতো যারে আমার এই অসুবিধার চাইতে অনেক বড় বড় অসুবিধা দূর করতে বলে একজন আছে, তার কাছে বললেই করে দেয়, তো সে মানুষ এত পেরেশান হয়ে যায়। আল্লাহ তার সাথে সম্পর্ক না হওয়ার কারণে মানুষ পেরেশান। একটা ছোট বাচ্চা বাজারে যাই গেছে, একজন জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ? বলে বাজারে যাচ্ছি। কি করবো বাজারে গিয়ে? বলে জামা কিনবো, জুতা কিনবো, বল কিনবো, ব্যাট কিনবো, অনেক কিছু কিনবো। তুমি যে এত কিছু কিনবা, তোমার কাছে টাকা আছে? বলে না টাকা নাই, কিন্তু আমার সাথে আমার আব্বা আছে। সেই কথা মনে করছে যে আমার সাথে আমার আব্বা আছে, তো আমার কোনো কিছু না থাকলেও আমার সব কিছু রয়ে যাবে। এই বাচ্চারা তার আব্বার উপরে যে পরিমাণ ভরসা করে, আমি আমার আল্লাহ তাআলার উপরে এই পরিমাণ ভরসা করতাম যে আমার কোনো কিছু নাই, কিন্তু আমার সাথে আমার আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি আমার সব প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট, সমস্ত সমস্যার সমাধানের জন্য তিনি যথেষ্ট, তাহলে তো আমার পেরেশানি থাকত। এই বাচ্চারা যেমন নিশ্চিন্ত, তার কাছে কিছু নেই তবু সে নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত হইতে পারি। মেহনত করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানানো, সাথে সাথে ভাই সুন্নত বলে জিন্দগিকে এখতিয়ার করা, সুন্নতের সাথে চলা। যে নবীর সুন্নতের মধ্যে অনেক বড় আমাদের জন্য খায়ের হয়ে গেছে, আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নত থেকে একটা হেদায়েতের জন্য, প্রত্যেকটা সুন্নত এই জন্য সুন্নতকে ধরা, সুন্নত হয়ে যে আমল করা। যদি আমার মানে হাদিসের মধ্যে আসছে মোটামুটি দেখো যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করছে তারা যাবে না। যে আল্লাহ নবী জান্নাতে যাবে আবার কে অস্বীকার করবে? বলে যায় যে আমাকে অনুসরণ করলো সে তো হ্যাঁ জান্নাতে যাবে, আর যে আমাকে অনুসরণ করলো না সেই অস্বীকার করে। জিন্ন আল্লাহ নবীকে অনুসরণ করে, যেন নবীর সুন্নতে মানার মধ্যে কয়েকটা ধাপ রয়ে গেছে। একটা হচ্ছে যে ইবাদতের মধ্যে সুন্নত, ইবাদতগুলো সুন্নত তরিকায় হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমাদের 24 ঘন্টার জিন্দগি, এর মধ্যে লেনদেন, হ্যাঁ মহামারা মহাসারা, খানা পিনা, আমার 24 ঘন্টার জিন্দগি সুন্নত তরিকায় হয়ে যায়। তো 24 ঘন্টার জিন্দগির মধ্যে সুন্নত জিন্দা হয়ে যায়, ইবাদতের মধ্যেও সুন্নত জিন্দা হয়ে যায়, আর একটা হচ্ছে দাওয়াতের মধ্যেও সুন্নত জিন্দা হয়ে যায়। আর আমরা 24 ঘন্টা জিন্দগি আমার মন মতো চালাই যাচ্ছে। যদি দিন দুনিয়াতে না আসতো, আল্লাহ তাআলা নবী না পাঠাতেন, তো মানুষ জানতো না দুনিয়াতে কিভাবে চলতে হয়, কিভাবে কাপড় পরতে হয়, কিভাবে খানা খাইতে হয়, কোন জিনিস খাইতে হয় কোন জিনিস খাইতে হয় না মানুষ জানতো না, কিভাবে খানা খাইতে হয় এটাও মানুষ জানতো না, কিভাবে পাপ পবিত্র হাসিল করতে হয় এটাও মানুষ জানতো না। আল্লাহ তাআলা কত বড় রহম করতেন নবীর মাধ্যমে এই সব জিনিস শিখাইতেন, যে বান্দা তোমার পবিত্র এক জিন্দেগি তুমি নবীর তরিকার অনুযায়ী পাবো, নবীর তরিকা নিয়ে তুমি চলো তোমার জিন্দেগি পবিত্র হবে। তো যদি আল্লাহ নবী না আসতেন, আল্লাহ তাআলা নবী না পাঠাইতেন, তো আমরা মানুষ এটা জানতো না যে আমার জীবন কি করে পবিত্র হবে। আল্লাহ তাআলা রহম করতেন নবীর তরিকা দিয়ে, যে আমাদের আমাদের 24 ঘন্টার জিন্দগি কি করে পাক তা পবিত্র হয় সেই জিনিস শিখে, এটাকে এখতিয়ার করা।
আর সুন্নাত থেকে গাফেল হওয়ার কারণে আমাদের জিন্দেগি নাপাক হয়ে গেছে, আমাদের জিন্দেগি গান্ধীতে ভরা হয়ে গেছে, গান্ধীকে ভরা। একজন মুসলমান সে জানতেছে না কোন জিনিস খাইতে হবে, বলে খাইতে হবে না, কিভাবে খাইতে হবে তাও জানতেছে না, কিভাবে সে কাপড় চোপড় করবে তাও বুঝতেছে না, কাপড় অবকুত্র হয় কেমনে হয় তাও বুঝতেছে না, এটাকে পবিত্র করতে করতে তাও বুঝতেছে না। সব মুসলমান নবী শিখাই, সাথে সাথে আমাদের ইবাদত গুলাও ইবাদত গুলোর মধ্যে নবীদেরকে চিন্তা করতে হবে, মন মতো ইবাদত করে বললেই হবে না, প্রত্যেকটা ইবাদতের মধ্যে নবী তৈরি করে। নামাজ সবচেয়ে বড় ইবাদত, তো এই ইবাদত আমি যেমন তেমন হয়ে বললেই হবে না, এর মধ্যে নবী তৈরি করে। রোজা নবী তৈরি করে, কিন্তু সব কিছুকে শেখা আর রুসুমি আর রেওয়াজি ভাবে আমরা চলতেছি, রেওয়াজ এবং রুসুমির সাথে চলতেছি। বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, নামাজের ওয়াক্ত চেনাও ফরজ, তো আমরা ওয়াক্ত কেমনে চিনি এখন, কয়জন আমরা ওয়াক্ত চিনতে পারবো? ওই যে আমার কাছে ক্যালেন্ডার আছে, পকেট ক্যালেন্ডার, এটা দেখে আমি ওয়াক্ত চিনতে, এটা কি ফরজ নাকি ভাই? ওয়াক্তকে চেনা ফরজ, তো ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ। আর কয়জন মুসলমান দাবি করতে পারে যে আমি নামাজের ওয়াক্তকে চিনি, শুভেচ্ছাদি খাওয়াকে আমি চিনি, আমি জোহরের ওয়াক্ত হয়ে গেছে এটা আমি চিনি, আসরের ওয়াক্ত হয়ে গেছে এটা আমি চিনতে পারি, মাগরিবের ওয়াক্ত এখনো বাকি আছে এটা আমি বলতে পারি, কয়জন আছে? তো রুজুমের সাথে চলতে কত বড় ফরজ, নামাজের ওয়াক্ত যেটা ফরজ। এরকম ভাবে যদি আমরা চিন্তা করি তো বিভিন্ন লাইনে আমাদের কমি, রোজা রাখতেছি রোজার মধ্যে সুন্নত হয়ে গেছে, এর মধ্যে ফরজ আছে সুন্নত আছে, রোজা কখন থেকে শুরু করব, কিভাবে শুরু করব, পাঁচ মিনিট পরে কেন, হ্যাঁ চলতে রোজা কখন থেকে শুরু হয়, বলে চাঁদ যাই না, ওই যে সরকারি ঘোষণা আসবে চাঁদ টাকা গেছে, বা চাঁদ টাকা গেছে, কয়জন আজকে আছে আমরা বুকে হাত দিয়ে বলি যে আমি তো ঠিক মাস হিসাব করে চাঁদ চাঁদ দেখার জন্য অপেক্ষায় থাকি, আর দেখি মাঠে গিয়ে যে চাঁদ উঠলো কিনা, আর তো অবস্থাই পর্যায়ে গেছে রমজানের চাঁদ ঈদের চাঁদ আমরা দেখতে যাই, শোনার অপেক্ষায় থাকি যে ঘোষণা আসবে, এসবও চলে গেছে সারা মাস তো গেছেই, রমজানের চাঁদ ঈদের চাঁদ আজকে আমরা দেখার জন্য বের হয়নি। এইভাবে করে আমাদের দেবাদুর গুলো রুতুবি তৈরি চলতে হচ্ছে, অথচ শুনো চিন্তা ভাবনা, সাথে সাথে দাওয়াতের জন্য চিন্তা ভাবনা দরকার, দাওয়াতের মধ্যে সুন্দর জ্যান্তেন ভাবে একটা কথা বলে দিলাম, এটা দাওয়াত হবে না। আজ আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এগুলো ঢুকছে, যে কোনো ভাবেই হোক কোথায় নিয়ে দাওয়াত হয়ে যাবে, বরং খুব সুন্দর করে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকায় সাহাবা কেমনে জজবায় আমলি ভাবে দিনকে উম্মতের সামনে পেশ করাকে দাওয়াত বলা হয়, দাওয়াত শুধু মৌখিক না, আমলি ভাবে পেশ করতে হবে, পুরো দিন আমলি ভাবে মানুষের সামনে পেশ করা, এটাকে দাওয়াত বলা হয়। হুজুর তো তরিকায় হইতে হবে, সাহাবা কেমনে জজবায় হইতে হবে, যে কোনো ভাবে একটা কথা বুঝাই দিলে এটা দাওয়াত হবে। এই জন্য ভাই এই সমস্ত জিনিস রুসুমার ঘর থেকে বের হয়ে সুন্নতের উপরে উঠা, দিনকে তার আসল শেখালা শুরুতে নিয়ে আসা, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নামাজের সুন্নতকে জিন্দা করা, নামাজের আগে আজান আছে আজানের সুন্নতকে জিন্দা করা, নামাজ কোন তরিকে হবে এখানে সুন্নত রয়ে গেছে, সুন্নত রয়ে গেছে। আজকে আমরা 10 জন 20 জন 50 জন নামাজ পড়ি ভালো কথা, যদি এখানে 1000 জন নামাজ পড়ি, যদি এখানে 4-5 হাজার লোক নামাজ পড়ি আর আমার কারেন্ট না থাকে, তাহলে নামাজ আমরা কেমনে পড়ব? এখানে অনেক মুরব্বী আছে যারা এক জমানায় টঙ্গির ইজতেমা দেখতে, তখন তো মাইক ছাড়াই আর নামাজ পড়া হয়, আজ থেকে 20-25 বছর আগে মাইক ছাড়াই টঙ্গির ময়দানে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ছে, তাহলে কিভাবে পড়ছে? ওই সুন্দর আজকে হারিয়ে গেছে, আজ এমন কোন জায়গা খুঁজে পাওয়া মুশকিল হবে, এমন কোন মসজিদ, এমন কোন মাদ্রাসা, এমন কোন জায়গা খুঁজে পাওয়া মুশকিল হবে যেখানে আজানটা সুন্নত তরিকায় হয়, যেখানে নামাজটা সুন্নত তরিকায় হয়, সব রকমের রিওয়াজের জন্য। এই জন্য ভাই এই সুন্নতকে চিন্তা করে দিন বাকি থাকবে, সুন্নতের উপরে চলে দিন বাকি থাকবে,
আর রুকুম নামাজের উপরে তুললে আস্তে আস্তে সব মিটে যাবে। আর এই জন্যই ভাই একদিন দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে কি বলতে দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় দেখে গেছেন সেই অবস্থায় পৌঁছানোর জন্যই উনি মেহনত করতেন। যেটা একজন মানুষ দেখে বলতে পারে হ্যাঁ এটাই দিনের আসল শেখে, এটাই দিনের আসল চেহারা। আর এর জন্য ভাই আমাকে আপনাকে ওই মেহনত করতে হবে। সব জমানায় নবী আসছেন, নবীরা যখন আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দান করছেন তো কয়েকটা কথা পরিষ্কার জানাই দিতেন। এক নম্বর হচ্ছে যে আপনার নবুয়তের সীমানা কতটুকু, প্রত্যেক নবীকে নবুয়তের সীমানা বোঝানো হয়েছে। কাউকে একটা পরিবারের জন্য, কাউকে একটা গোত্রের জন্য, কাউকে একটা ছোট এলাকার জন্য, সর্বোচ্চ কাউকে কোনো দেশের জন্য নবী বানানো হয়েছে। তো নবীদের নবুয়তের সীমানাকে বুঝে দেওয়া হয়েছে, আপনার নবুয়তের সীমানা এতটুকু, এতটুকু আপনার মেহনত করতে হবে। দ্বিতীয়ত আপনার নবুয়তের সময়সীমা কতদিন, প্রত্যেক নবীকে জানাই দেওয়া হয়েছে আপনার নবুয়তের সময়সীমা আপনার হায়াত পর্যন্ত, আপনার পরে আবার নবী আসবে। আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা সমস্ত নবীকে জানানো হয়েছে। এর বিপরীতে আমাদের নবীকে যখন নবুয়ত দেওয়া হয়েছে তখন তাকেও জানানো হয়েছে। এক নম্বর হলো আপনার নবুয়তের সীমানা পুরা দুনিয়া, আগে ছিল একটা কম একটা পরিবার, পরিবার জানানো হয়েছে সর্বোচ্চ একটা দেশ, এখানে জানানো হয়েছে আপনার নবুয়তের সীমানা পুরা দুনিয়া, আপনার নবুয়তের সময়সীমা কিয়ামত পর্যন্ত, আর আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি শেষ নবী। বাড়তি আরেকটা কথা জানাই দেওয়া হয়েছে যে আপনাকে অল্প হায়াত দিয়ে পাঠানো হয়েছে, এর মধ্যে আপনাকে আপনার জিম্মাদের পুরা করতে, এর মধ্যে আপনার জিম্মাদের পুরা করতে। যখন থেকে আমাদের নবী উপরে এই জিম্মাদারি আসলো এরপর থেকে উনি আর আরাম করার সময় পান, খানা খাওয়ার সময় পান না, কোনো আরামের সুযোগ ছিল না, সবসময় পেরেশান যে হ্যাঁ এত বড় জিম্মাদারি কি করে পুরা হবো, পুরা দুনিয়া আমার জিম্মাদারি, কে আমার কোনো সময় আমার জিম্মাদারি, অথচ আমাকে এতটুকু সময় দেওয়া হইতেছে না, অল্প সময়ের মধ্যে আমাকে উঠাই নেওয়া হবে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের কি হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনতের জন্য হ্যাঁ সাহাবা একরামের জামাতকে তৈরি করছে। তারা শুধু আমল করনে বলা ছিলেন না, তারা নবুয়তের পুরোপুরি জিম্মাদারি আদায় করনে বলা ছিল, মেহনত করে এমন সমস্ত গুণ সম্পন্ন সাহাবা একরাম তৈরি হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ নবী বলতে যাওয়ার পরে কেউ নবী হইলে অমর হইল, মানে নবী আসবে না কিন্তু নবুয়ত করার গুণ সম্পন্ন উম্মত তৈরি হয়ে। এরকম এক একজন সাহাবী সম্বন্ধে একটা বড় বড় কথা বলা হয়, মেহনত করে এই জামাতকে তৈরি করা হয়, আর সাহাবা একরাম ওই জামাত এই জিম্মাদেরকে বুঝছেন এবং ওনারা ওই জিম্মাদের হককে আদায় করেন। এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে মাত্র অল্প কিছু সাহাবীর কবর পাওয়া যায়, বাকি সাহাবীদের কবর সারা দিনে আনন্দ করে ছড়ায়। শুধু তাই না, তার পরবর্তীতে হ্যাঁ তাদের কবর স্মরণ করে তাবেইন তাবেইন আউলিয়া কেরাম তারা ওই জিম্মাদেরকে বুঝছে, তারা ওই জিম্মাদেরকে সারা দিনে আমরা ছড়াই। আমাদের দেশের মধ্যে যত বলি আউলিয়া কেরামের মাজার পাওয়া যায়, তাদের খান জানের রহমতুল্লাহ রায়, হ্যাঁ হ্যাঁ শাহজাল রহমতুল্লাহ রায়, যত উলিয়ার মাজার অজস্র ছড়াই আছে না, কেউ ইংলিশের লোক ছিলেন সারা দুনিয়া কোনায় কোনায় আমরা ছিলেন, দাওয়াতের মেয়েদের জিম্মাদারি পূরণ করার জন্যই হয় এটা আমাদের উপরে একই জিম্মাদারি। আর আল্লাহ তালা দাওয়াতের কাজের উপরে যত বড় পুরস্কারের ওয়াদা করছেন আর কোন আমলের উপরে এত বড় পুরস্কারের ওয়াদা করেন, সমস্ত আমল প্রত্যেকটা ইবাদতের নেকি কত হবে নির্ধারণ করা হবে। নামাজে এক রুকুতে কত নেকি হবে, এক সেজদে কত নেকি হবে, দুই রাকাত নামাজে কত নেকি পাওয়া যাবে, রোজায় কি দিবে, হজে কি দিবে, জাকাত করলে কি দিবে, দান করলে কি দিবে, তার উপকার করলে কি দিবে, সব বলা হয়েছে। দাওয়াতের কাজের ব্যাপারে কি বলা হয়েছে, অধিকাংশ মানুষের সলা পড়া কোনো সব মধ্যে কোনো খায়ের বর্গ, কিন্তু যারা মানুষকে পরস্পর নেকাজের দিকে উৎসাহিত করে, মানুষের মধ্যে সংশোধনের জন্য চেষ্টা করে, ওই জন্য তারা গোপনে সলা পরামর্শ করে এবং এই কাজটা শুধুমাত্র অন্য কাউকে রাজি খুশি করার জন্যই করে, তাদেরকে আমি অতি সত্তর বিরাট পুরস্কার দেব। কে বলতেছে ভাই, আল্লাহ তাআলা বলতেছে বিরাট পুরস্কার দান করো। এই বিরাট কত বিরাট হবে, রিক্সাওয়ালা ভাই বলতেছে যে আজকে আমার বিরাট ইনকাম হয়েছে, কত হইতে পারে, কতদিন 5-1 হাজার হয় আজকে না 10 হাজার হয়ে গেছে,
বাস থেকে ড্রাইভার সাহেব বলতেছে আজকে বিরাট ইনকাম হয়েছে, তাহলে কি হইলো ভাই? অন্যদিন 5-10 হাজার হয়, আজকে 50 হাজার হয়ে গেছে। প্লেনের ড্রাইভার, প্লেনের পাইলট বলতে আজকে বিরাট ইনকাম হয়েছে, তো অন্যদিন 1-2 লাখ টাকা হয়, আজকে ধরা যায় 1 কোটি টাকা হয়ে গেছে। তো যে যত বড় তার বিরাট তত বড় হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছে আমি বিরাট পুরস্কার দান করব। এখন বলেন যে সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত ফেরেশতা জীব বলতে থাকে বিরাট 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 বিরাট, সেই বিরাট বড় হবে না আল্লাহ তাআলা বিরাট বড় হবে। আল্লাহ তাআলা কোনো পরিমাণ নির্ধারণ করেন নাই, দাওয়াতের কাজের বদলার উপরে কোনো পরিমাণ নির্ধারণ করেন। এই জন্য এই কাজ করতে রাজি আছে তো ভাই, ইনশাআল্লাহ।